প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 2 জুন 2020, 19 জ্যৈষ্ঠ 1427। তথ্য বিশ্লেষণের আগে একটি বিষয়ে আপনাদেরকে জানাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলছি যে মাস্ক পরা অত্যাবশ্যক। এই সাধারণ কাপড়ের মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একটি সহজ বৈজ্ঞানিক সমাধান। করোনা ভাইরাসে আক্রান্ত কিছু উপসর্গবিহীন যে কোনো ব্যক্তি শুধুমাত্র কথা বলার মাধ্যমেই এই রোগের সংক্রামক ঘটাতে পারে, কিন্তু শুধুমাত্র একটি সাধারণ কাপড়ের মাস্ক দিয়েই আমরা জীবাণুযুক্ত হাঁচি কাশির তরল কণা বা ড্রপলেট ছড়ানো প্রতিরোধ করতে পারি। এবং যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, যিনি অজ্ঞান, যিনি অক্ষম, বা মাস্ক খোলার জন্য যাদের অন্যের সাহায্য লাগে, তারা এই কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারবেন না। সিডিসি ইউএসএর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। এবং এই কাপড়ের মাস্ক পরার সুবিধা হলো যে এই মাস্ক মুখে ঠিকমতো আটকানোর পাশাপাশি পরিধানে আরাম বোধ হয়, নাক মুখ পুরোপুরি ঢেকে থাকে। এই কাপড়ের একাধিক স্তর থাকতে হবে এবং বাধাহীনভাবে শ্বাস নেওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা, এই মাস্কগুলি পুনঃব্যবহারযোগ্য এবং কাপড়ের কোনো ক্ষতি বা আকারের পরিবর্তন ছাড়া ধোয়া এবং ভালোভাবে রোদে শুকিয়ে এই মাস্ক ব্যবহার করা যায়। তবে মাস্ক ব্যবহারের সাথে সাথেই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাসকেও পাশাপাশি রাখতে হবে। এই হাত ধোয়া অভ্যাস বা সামাজিক দূরত্ব বাদ দিয়ে মাস্ক হবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ডেভিড হেইম্যান সিবি বলেন যে এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। যদি আমরা তুলনামূলক আসি তাহলে মাস্ক পরাটা বেশি কার্যকর, তবে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়া এই দুটোই চালিয়ে যেতে হবে। আমরা যথারীতি 52টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করেছি। নমুনা সংগৃহীত হয়েছে গত 24 ঘন্টায় 14,950টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 12,704টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,33,073টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,911 জন এবং এ পর্যন্ত শনাক্ত 52,445 জন। শনাক্তের হার 22.91%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। বয়স, মৃতদের বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরে 1 জন, 31 থেকে 40 বছর 4 জন, 40 থেকে 50 বছর 1 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 10 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগভিত্তিক ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 15 জন, সিলেটে 4 জন, বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 28 জন, বাসায় মারা গেছেন 9 জন। 24 ঘন্টা আইসোলেশনে 388 জন, ছাড় পেয়েছেন 169 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 6,240 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,407 জন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় 2,506 জন, ছাড় পেয়েছেন 3,097 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন 2,90,385 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,31,840 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন সহ 58,545 জন। সারা দেশে 64টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে
629টি প্রতিষ্ঠান এবং এই সব প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যার তথ্য কেন্দ্রীয় ঔষধঘাট থেকে প্রাপ্ত, গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 10,020টি, এ পর্যন্ত 24,99,182টি, 24 ঘন্টায় বিতরণ হয়েছে 20,430টি, এ পর্যন্ত 21,60,723টি, বর্তমানে মজুদ আছে 3,38,459টি। ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেয়া এবং ফোন গ্রহণ করা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া, গত 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,76,430টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 90,73,511টি। অনলাইন প্ল্যাটফর্মের মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,253 জন, গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরও 6 জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে 24 ঘন্টায় 307 জন, স্থলবন্দরে 527 জন, সমুদ্র বন্দরে 103 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং হয়েছে 947 জন। সর্বমোট স্ক্রিনিং বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,03,540 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 11,933 জন এবং এ পর্যন্ত 2,72,512 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 312 জন এবং এ পর্যন্ত 7,773 জন। দুঃখিত, এ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 7,743 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,22,917 জন, এ পর্যন্ত 7,57,853 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,000 এবং এ পর্যন্ত 3,71,166 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা গ্রহণ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1 জুন 2020। এই ছিল আমাদের হাতে তথ্য মাস্ক বিষয়ে, আমাদের নির্দেশনা এবং যা ক্রাইটেরিয়া গাইডলাইন এগুলো সব WHO-র নিয়ম অনুযায়ী www.dghs.gov.bd এই ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা এখান থেকে এই সংগ্রহ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম মেনে চলবেন, সতর্ক সচেতনতা আপনাকে সুস্থ রাখতে পারে, আপনার সুরক্ষা আপনার হাতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।